নির্বাচন যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জবাসীর উৎসাহ উদ্দীপনা, উদ্বেগ আর উৎকণ্ঠা ততই বাড়ছে। এ অবস্থায় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আশা ও শঙ্কা শীর্ষক গোলটেবিল আলোচনা নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত। এই আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে যে ভোটারদেরকে টাকা দিয়ে যে একটা প্রবণতা তৈরি করা, তারা সকল প্রার্থীদের কাছেই হয়তো টাকা পয়সা চাচ্ছে, তো সে জায়গা থেকে আমি নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে চাই যে এই নির্বাচন কমিশন শেষ নির্বাচন শেষ নির্বাচন এগুলো বলে তারা সেখানে কি করতে চায়। আমরা শঙ্কিত যে আমাদের মধ্যে যারা কাউন্সিলর আছেন, কিছু কাউন্সিলর বিতর্কিত ব্যক্তিত্ব কাউন্সিলর, এই জিনিসগুলি আমাদের নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল, তারা দেখে নাই। সব দিকেই ফোকাসটা থাকা দরকার, পজিটিভ ফোকাসটা থাকা দরকার এবং নেগেটিভ ফোকাসটাও কাউন্সিলর প্রার্থীদের জন্য বেশি থাকা দরকার। এবং নির্বাচন কমিশন যে তৃপ্তির ঢেকুর তুলছেন আজকের এই সুন্দর পরিবেশের জন্য, এইটার পেছনে তাদের কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের প্রার্থী কমিশনের কাছে প্রত্যাশার কথা জানান। আমি বলেছি যে ইসি যদি প্রয়োজন মনে করে সেনাবাহিনী না, যে কোনো বাহিনীর দরকার সেই বাহিনী তারা নিয়ে আসুক। আমরা নির্বাচন সুষ্ঠু চাই, নিরপেক্ষ চাই, একপেশে কোনো নির্বাচন চাই না। এই প্রার্থীর মুখ থেকে মনে হয় সারা বাংলাদেশের দলীয় কোনো প্রার্থী ক্ষমতায় থাকায় এইরকম কথা বলে না, যেটা আমি বলছি। অবশ্যই ইসিকে আরও স্ট্রং ভূমিকা পালন করার জন্য এবং ইসি যেন কোনো অবস্থাতেই সরকারকে প্রশ্নবিদ্ধ না করে, এবং ইসির স্ট্রংনেস এখানে অত্যন্ত জরুরি। সেই তার প্রয়োজন সেই বলতে পারবে যে তার কি কি প্রয়োজন। আর বিএনপি প্রার্থী তারা মতামত জানাতে গিয়ে বলেন, নির্বাচন কমিশন আস্থাভাজন নয়। নির্বাচন কমিশন ঠুটু জগন্নাথ, সেক্ষেত্রে প্রথম উদ্যোগী হতে হবে সরকারকে। সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই নির্বাচনটা ওনারা কিরকম করতে চায়। তা আমি মনে করি সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন এবং জনগণের যে ভোটের দেওয়ার অধিকার সেটা জনগণকে ফিরিয়ে দিবেন। পূর্বের যে নির্বাচন নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা খুবই তিক্ত। নারায়ণগঞ্জবাসী মনে করেন সব জল্পনা কল্পনা পাশ কাটিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।